गुड मॉर्निंग इंडिया, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू एनी व्लॉग। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमरा खूब भालो आछी। तो आजकेर गुड मॉर्निंग टा जानाच्छी कोथा थेके बोलो तो, सेई फ्लैट थेके, हावड़ार रियादीदेर फ्लैट थेके। तो एखन 6:40 मतो बजे, दाड़ाओ आमि एइदिके कैमेराटा एकटु घूरिए नेई। তো এই যে ব্যাক ক্যামেরায় তোমাদের সামনে চলে এসেছি, একটু ব্যালকনিটায় বসলাম, চলে যাব। তো এজন্য ফাইনকে বললাম একটু ভিডিওটাও করে দাও। আরে আমাকে দেখো, আমি ওইদিকে দেখিয়েছি। তো আজকে অক্ষয় তৃতীয়া, শনিবার, ভালো দিন আছে। আর তোমরা তো জানো কালকে মামমামের ওখানে এই যে ল্যাড়ামুন্ডি করে দিয়েছি ওকে, মুন্ডন। তো কালকে পুজো দেওয়া হয়নি, ওইদিকে দেখো মামমা, দেখো আজকে যাব পুজো দেব। তো কেমন কি ভিড় হয় না হয় চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর কি। হাওড়া থেকে যেতে অনেকটা সময়ও লাগবে, তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। তো ঘড়িতে বাজে সকাল 7টা। আরে এই আমরা বেরিয়ে গেছি একদম পুরোপুরি 7টা বাজছে, এখানে সে ফাইন। এখন যাব বাসে করে হাওড়া স্টেশনে, চলো। দেখো হাওড়া ব্রিজটা একটু দেখার জন্য চলে এলাম, আমি যদিও দেখেছি মামমামকে দেখানোর জন্য। তো এটা তো বাঙালির ইমোশন বলো, হাওড়া আসবো আর ব্রিজটা দেখবো না যতবারই দেখি। আর মামমাম এখানে জলের জন্য কাঁদছে। এটা কি বুড়ি, হাওড়া ব্রিজ দেখো, ওই দেখো, আর দেখেছো? হ্যাঁ চলো এরপর আমরা স্টেশনে চলে যাই, টাটা করে দাও, টাটা। তো এই যে হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে গেছি, এবার আমাদের প্ল্যাটফর্মে যাচ্ছি। তো এই যে আমরা আবার সেই স্কাই ওয়াকে চলে এসেছি, দক্ষিণেশ্বরে নেমে। মামা এদিকে দেখো, হ্যাঁ ওই ফাইন সামনে ব্যাগ বইতে বইতে বেচারার হালাত খারাপ। তো চলো আজকে এখান থেকে বাড়ি চলে যাবো, পুজোটা দিয়ে নিই। কটা বাজে? 8টা তো বেজেই গেছে। হাই পাচ্ছে মামা, চলো। তো যে টালা নিয়ে নিলাম ওনার কাছ থেকে, আর ইগনোর করতে পারলাম না, রাখলে রাখো। কেন স্কাই ওয়াক দিয়ে মাম্মা একা একাই হাঁটবে, কিছুতেই হাত ধরবে না, আসো। এই যে আমরা স্কেলেটরে চেপে গেছি, সামনে আছে ফাইন, চলে এসেছি মন্দিরের সামনে, চলো আগে পুজোটা দিয়ে নিই। আজকে কেমন সিংহদুয়ারে চলে এসেছি, তো এই যে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে, চলো ভাই যাই। বেশিরভাগেরই সবার পুজো দেওয়া কমপ্লিট, চলো দেখি। তো এই পুজোর ওখান থেকে তোমরা দেখলে ডালা নিয়ে হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি আমি পুজো দিতে। আর লাইনটা একবার দেখো কি অসম্ভব পরিমাণে আজকে, এদিকে একবার দেখো। এই
যে পূজো দেওয়ার পরে তোমরা দেখলে, আর ক্যামেরা করতে পারছি না আজকে, প্রচন্ড রোদ দিয়ে দিয়েছে। মামামকে একটু খাইয়ে নিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি। আমরা একটু বিস্কিট খেয়ে নিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। চলো যাই দেখি কোথায় যাই, আর বাড়ির দিকে রওনা দেবো। তোমাদের একবার দেখাই কি পরিমাণে ভিড় আজকে শনিবার বলে, প্রচণ্ড পরিমাণে ভিড় দেখো তো। অনেক দিনের স্বপ্ন দুদিনে পূরণ করলাম, খুব ভালো লাগছে, মনটা খুব শান্ত লাগছে, তৃপ্তি লাগছে, দারুণ লাগছে। এই যে দক্ষিণেশ্বরের চূড়াটা, এরপরে এই যে বেরিয়ে চলে যাচ্ছে সিংহদুয়ার দিয়ে বাইরে চলে যাব হাওড়া স্টেশনে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলব। তো এই যে আমরা এখন স্কাইওয়াক দিয়ে চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। আজকে সত্যি ভিড়, ওদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো 11:05-এ, একবার ডাইরেক্ট বর্ধমান কোথাও স্টপেজ নেই, কিন্তু দুঃখের বিষয় কিছু খাওয়াই হলো না এখনো। এখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ট্রেন থেকে নেমে গেলাম। আমরা কিন্তু দুর্গাপুরে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের বাড়ি ভাষাপুরে। আর এই দেখো আমাদের ট্রেন ঘোলসিতে নেমে গেছি, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো। তো দুপুরবেলা ট্রেন থেকে নামার পরে তোমাদের সঙ্গে তার কথাই বলতে পারিনি, বাপের বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু আমি ঘুমাইওনি, কিন্তু আবার ব্লগও করতে পারিনি। তার কারণ বাপের বাড়িতে এলে সবার মনই খুব ভালো হয়ে যায়। আর এই দেখো চলে এসেছি এখন বিকেলবেলাতে মাঠে, ওই দেখো ভাই ওরা আসছে মামমামকে নিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আমাদের গ্রামের এই ভিডিও আরও পরে তোমাদেরকে দেবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা যদি আমাদের গ্রামের ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।